নাইম শেখ, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারি, অনেক নাম বলা হলো, আর না যাদের নাম বলা হয়েছে, যাদের হয়নি, শনিবার হোম অফ ক্রিকেটে গেম সিনারিওতে যারা ব্যাটিং করেছেন সবাই এভাবেই ছক্কার পর ছক্কা মেরেছেন, মারার চেষ্টা করেছেন, যেন সবার মধ্যে একটা প্রতিযোগিতাই ছিল, যেমন খুশি তেমন মারো। এশিয়া কাপের দল দেয়া হয়েছে সকাল 9:30, অনুশীলন শুরু হয়েছে 12:00, গেম সিনারিও শুরু হয়েছে আরেকটু পর। শুরুতেই ব্যাটিংয়ে দুই ওপেনার নাইম তামিম, মনে হচ্ছিল তাসকিন হাসানের গতির ঝড়ের সামনে দুই বাহাতি খেলবেন রোয়েশ হয়ে, কিন্তু ভুল ভেঙেছে যখন দুই স্পিড স্টারকে বাউন্ডারির পর বাউন্ডারি মেরে ওয়েলকাম করেছেন নাইম তামিম। ব্যাটিং দেখেই বোঝা গেছে দুজনের লক্ষ্যই এক ও অভিন্ন, বোলার চড়ে বসার আগেই তার উপর চড়াও হওয়া। নাম্বার 3 শান্তরও ছিল একই অ্যাপ্রোচ। শুধু শুরুর সেটে যারা ব্যাট করেছেন তারাই না, সবার শেষে যারা ব্যাট করেছেন সেই মিরাজ, তাসকিন কিংবা শেখ মেহেদি, সবাই ব্যাট চালিয়েছেন মডার্ন ডে ক্রিকেটের ডিমান্ড মাথায় রেখে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। তবে বোলারদের ওপর সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছেন মাঝের সেটে যারা ব্যাট করেছেন, আরও নির্দিষ্ট করে বললে শামীম পাটোয়ারি আর আফিফ হোসেন। নাম্বার 7 পজিশনের দুই কন্টেন্ডারই মূলত ঝড় তুলেছেন, যে ঝড়ের বেশিরভাগটাই বয়ে গেছে মুস্তাফিজুর রহমান আর নাসুম আহমেদের ওপর দিয়ে। টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদের জন্য আলাদা আলাদা পরিকল্পনা এবং টার্গেট দিয়ে রেখেছিল ম্যাচের আদলে, ম্যাচের মতো করেই সেই টার্গেট অ্যাচিভ করতে হতো ব্যাটারদের, বোলারদের তার ডিফেন্ড করতে হতো। সেভাবেই শামীম আফিফরা চেষ্টা করেছেন, তাসকিন হাসানরা চেষ্টা করেছেন সেই রান আটকানোর। আফনান পিয়াল, অলরাউন্ডার।